গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা পড়ব সহজ পাঠ, সহজ পাঠের পেজ নাম্বার 4। আমাদের সহজ পাঠের সিলেবাস ফার্স্ট টার্মে শেষ হয়ে গেছে, তাই আমরা আজকে আবার প্রথম থেকে রিভাইজ করব। কি বলছে? বাদল করেছে, বাদল মানে হচ্ছে বর্ষা। মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসারবাবুর বাসায়। কোথায় যাবে? না, সংসারবাবুর বাসায়। সেখানে কংসবধের অভিনয় হবে। কিসের অভিনয়? কংসবধের অভিনয়। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। কে আসবেন? মহারাজ হংসরাজ সিংহ। কংসবধ অভিনয় তাকে দেখাবে। কাকে দেখাবে? না, মহারাজ হংসরাজ সিংহ মহাশয়কে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তারই সংসারে কাজ করেন। কার সংসারে কাজ করেন? না, মহারাজ হংসরাজ সিংহ মহাশয়ের সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? কাংলা কোথায় চলেছে? না, সংসারবাবুর বাসায়। সেখানে কংসবধে সং সাজতে হবে। কংসবধ অভিনয় কী সাজতে হবে? না, সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কী? কাংলার ঝুড়িতে কী আছে দেখো? পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। কে চেয়েছেন? না, সংসারবাবুর মা। আচ্ছা, পালং, পিড়িং, ট্যাংরা, চিংড়ি এগুলো কিন্তু সব বানান করবে। তারপর সংসারবাবু, কাংলা, মহারাজ হংসরাজ সিংহ, বংশু, বাদল, মেঘ, ঠিক আছে, অভিনয়, কংসবধ, পাংশুপুর, তোমরা সবাই জানো এগুলো ভালো করে বানান করতে হবে, না হলে বানান লিখতে পারবে না। আর সবাই এটাকে ভালো করে রিডিং পড়বে আবার, ঠিক আছে।